আজকের এই মিলাদুন্নবীর মাহফিল এবং ফাতেহ ইয়াজদম উপলক্ষে মাহফিল আজকের আমাকে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতাল লিল আলামিন নবীর সৃষ্টি রহস্য সম্পর্কে আলোচনা করতে বলেছেন আমার নবীর সৃষ্টি রহস্য বর্ণনা করতে পারবে এমন তো কেউ পয়দাই হয় নাই সুবহানাল্লাহ কেন আল্লাহ তার বন্ধুকে বানাইছেন কেন পাঠাইছেন এটার মূল ভেদ জানেন কে আল্লাহ আল্লাহ বলেন লাউলা কালামাকা আজহারতুর রুবুবিয়্যা মাহমুদ আপনাকে পাঠানোর রহস্যটা আমি বলে দিচ্ছি আপনি বন্ধুকে যদি না বানাতাম আমি আমার খোদাই প্রকাশই করতাম না আমি খোদাও গোপন থেকে যেতাম সুবহানাল্লাহ আমরা এমন নবীর উম্মত যেই নবীকে আল্লাহ না বানালে আল্লাহ নিজে গোপন থেকে যেতেন কথা বলছেন আল্লাহ এই কথা বলছেন কে আল্লাহ আল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন وهو بكل شيء عليم محبوب نبي হেব এটা যেমন আমার আল্লাহর শান আল্লাহ যেমন আউয়াল আল্লাহ যেমন আখির আল্লাহ যেমন জাহির আল্লাহ যেমন বাতিন ওই ওই পজিশনটা ওই নেয়ামতটা আমার নবীকে আমার আল্লাহ দিয়ে দিলেন আমার আল্লাহ বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির আমার বন্ধুকে আমি আল্লাহ যখন বানাইছি লাউলা কালামাকা তখন কোনো কিচ্ছু ছিল না আমি আপন নূর থেকে আমার বন্ধু নবীকে বানিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা বলেন লাম্মা আরাদাল্লাহু আইয়াখলুকাল মাখলুকাত ফাসারাল আরদা ওয়া রাফা আস-সামা ওয়া ক্বাবাদা ক্বাবদাতাম মিন নূরিহি ওয়া ক্বালা লাহা কুনি মুহাম্মাদ আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিচ্ছু ছিল না আল্লাহ বড় একা না আসমান না জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কোনো কিচ্ছু ছিল না ছিলেন আমার আল্লাহ আল্লাহর থেকে ইচ্ছা হলো না আমি একা থাকবো না আমি প্রকাশ পাবো কেমনে পাবো আল্লাহ এক মুষ্টি নূর গ্রহণ করলেন ওয়াকালাহি কুনে মুহাম্মদ আল্লাহ ওই নূরকে বললেন মুহাম্মদ হয়ে সব ফাসার উমুদান ইলা হুজুবিল আজম ফাসাজাদা ওয়াকালা ফি সুজুদিহি আলহামদুলিল্লাহ ফাকাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিহাযা খলকতুকা ওয়া সাম্মাইতুকা মুহাম্মদ চিন্নি বলুন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আল্লাহ এক মুষ্টি নূর গ্রহণ করলেন বললেন কুনি মুহাম্মদ মুহাম্মদ হয়ে যাও এমন একটা নূর হয়ে গেল ওই নূরটা আল্লাহর আজমতের সামনে গিয়ে সেজদায় পড়ে গেল আর সেজদায় জামার পড়ে সর্বপ্রথম যেই প্রশংসার বাণী আমার কামলিওয়ালার মুখ থেকে বের হয়েছিল ওটা ছিল আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওইটা ছিল কি আলহামদুলিল্লাহ এজন্য আমার ভাইয়ের আমার বন্ধুরা দেখবেন পবিত্র কুরআনুল কারীমের একটা সূরা আছে যেই সূরাটা মাক্কিয় যেই সূরাটা মাদানীয় মক্কায় অবতীর্ণ হয়েছে মদিনায় অবতীর্ণ হয়েছে যেই সূরাটার নাম হলো উম্মুল কোরা যেই সূরাটার নাম হলো ফাতিহাতুল কেদা প্রায় 19টা নামে সূরাটার আছে এই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা এটার নাম কি সূরাতুল ফাতিহা মুফাসসিরিন কিরাম বলেন গোটা কোরআনে যা কিছু আছে এই সূরায় ফাতিহার ভিতরে আমার আল্লাহ তা ভরে দিয়েছে সুবহানাল্লাহ কারণ এই সূরাটার নাম হলো উম্মুল কোরআন এই সূরাটার প্রারম্ভে সর্বপ্রথম আয়াতটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আপনারা পারেন না পারেন কি না তেলাওয়াত করলে সব আসেনি প্রত্যেকটা অক্ষরের বিনিময় কয়টা করে নেন কয়টা এত বার শুনেন হ্যাঁ কোরআনুল কারিমের একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে 10টা নেকি আমল নামায় লিখে দিবেন কে এটা আপনারা জানেন না তাহলে সুর আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা যদি মুখে মুখে পড়েন কতগুলো হরফ হবে কতগুলো নেকি লেখা হবে সুবহানাল্লাহ নেকির দরকার আছে না নাই আর একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার সাথে মহব্বত নিয়ে কণ্ঠের সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে এই কণ্ঠের আওয়াজটা দিছে কে
আওয়াজ দিছে আল্লাহ সেই আল্লাহর নামে কি কণ্ঠের আওয়াজ ব্যয় করা যাবে না তো কণ্ঠের আওয়াজ রাখছেন কার জন্য বলেন এই কণ্ঠটা একদিন নীরব নিস্তব্ধ করে দিবেন কে মালাকুল মউত যেদিন আপনাকে নিয়ে যাবে ইচ্ছা করলেও চিল্লানি মারতে পারবেন পারবেন না এখন বোবার মতো বসে থাকবেন না চিল্লিয়ে সূরা ফাতিহা তেলাওয়াত করুন বিসমিল্লাহির الحمد لله رب العالمين এটা সূরা ফাতিহার সর্বপ্রথম আয়াত মুফাসসিরে কিরাম বলেন গোটা কোরআনের মধ্যে যা কিছু আছে তা সবকিছু সূরা ফাতিহার মধ্যে আছে আবার সূরা ফাতিহার মধ্যে যা কিছু আছে সবকিছু সূরা ফাতিহার প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার ভিতরে আছে রহস্যটা কি আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি ত্রিভুবনের যিনি যে মহান আল্লাহ গোটা আলমের গোটা সৃষ্টি জগতের প্রতিপালক এটা হলো সূরা ফাতিহার প্রথম আয়াত কেন গো আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা নাযিল করলেন সর্বপ্রথম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এই সূরা ফাতিহার এই প্রথম আয়াতটা কেন বলে এটা আমি কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহার সর্বপ্রথম এই আয়াতটা দিয়েছি কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার বন্ধুকে বানালাম নূর দিয়া জোরে বলুন কি দিয়া জোরে বলুন নবী কিসের তৈরি এটা আওয়াজ তুলে বলুন নবী কিসের তৈরি নবী মাটির তৈরি বলা লোক আছে না নাই আরো জোরে গুন নবী মাটির নাকি নবীরা নাকি মাটি দিয়ে বানাইছে মাটি পাইছে পড়ে তখন তো মাটি ছিল না সুবহানাল্লাহ বলেন মাটি তো ছিলই না আল্লাহ তাআলা একা ছিলেন কেউ ছিল না ছিলেন কে আল্লাহ আল্লাহর এরাদা হয়েছে না আমি একা থাকব না আমি বানাতে চাই প্রথম নূরের নবীকে বানালেন আল্লাহ এখন নূর নবীকে বানিয়েছেন নিজে আছেন বন্ধুকে যে বানালেন এই বন্ধুর শান এই বন্ধুর ইজ্জত এই বন্ধুর হুরমত এই বন্ধুর মাকাম এই বন্ধুর পজিশন মানুষ কেমনে জানবে সৃষ্টি জগৎ কেমনে জানবে এজন্য এই হাবিব আমি কত ভালো তাকে বাসি এটা যদি সৃষ্টি জগৎ নাই বা বানাই জানবে কেমনে বুঝবে কেমনে এটা জানানোর জন্য এটা বুঝানোর জন্য হাবিবের শান মানুষের সামনে তুলে ধরার জন্য আমার আল্লাহ গোটা কুল কায়নাত বানালেন সুবহানাল্লাহ আমার নবী ছিল যখন আসমান ছিল না না জমিন ছিল না লৌহ ছিল না কলম ছিল না চন্দ্র ছিল না সূর্য ছিল আমার নবী বলেন না না আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আমার আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে বানিয়েছেন আমার নূরকে চারটা ভাগ করেছেন একটা ভাগকে আবার আমার আল্লাহ চার ভাগ করেছেন ওই এক ভাগ দিয়ে আসমান বানিয়েছেন এক ভাগ দিয়ে জমিন বানিয়েছেন এক ভাগ দিয়ে চন্দ্র তারা সূর্য এই নূরি জগতের যত নূর আছে সব কিছু আল্লাহ আমার নূর দিয়ে বানিয়েছেন সুবহানাল্লাহ আমার আমি আমার রবি অন্য হাদিস শরীফের মধ্যে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত দাকাইকুল আকবার বিশ্ববিখ্যাত কিতাব যে কিতাবটা লিখেছেন ইমাম গাজ্জালি উনি বলেন সর্বপ্রথম অধ্যায়ের মধ্যে উনি বলেন হারে দুনিয়ার মানুষ না না তুমি কি মনে করেছো আমার নবী কে আমার নবীর রহস্য কি আমার নবীর শান কি জানোনি এই যে আল্লাহর নূরের ফেরেশতা আছে এই ফেরেশতাগুলোকে আমার আল্লাহ আমার নবীজির মাথা মুবারকের ঘাম দিয়া গোটা ফেরেশতা নূরি জগৎ আমার আল্লাহ বানিয়েছেন সুবহানাল্লাহ আমার নবীর ঘাম মুবারক কপালের ঘাম মুবারক দিয়া যদি ফেরেশতাদেরকে বানায় আমার নবীর মাথা মুবারকের ঘাম দিয়া আল্লাহ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বানায় যেই নবীর ঘাম নূর এই নবী মাটি হয়ে গেল নাউজুবিল্লাহ বলেন পৃথিবীর এমন কোন মায়ের পুত্রের জন্মই তো হয় নাই এমন কোন মায়ের পুত্র জন্মই হয় নাই উনি বলবে নবী মাটির যেগুলো বলে এগুলো গাদ্দার এগুলো কি গাদ্দার কারণ আমি এক ব্যক্তিকে বললাম কাস্তাগফিরুল্লাহ আপনার পিছনে নামাজও হবে না আমি বললাম ঠিকই তো আমার মতো পাপের পিছনে নামাজ না হওয়াটা স্বাভাবিক কিন্তু কেন ভাই আমি গুনাহগার স্বীকার করছি কিন্তু কেন
কি অপরাধে বলে আপনি বলেন নবী নাকি নূর আর তুমি কি বলতে চাও কয় নবী আমাদের মতই তো মাটির তৈরি নাউজুবিল্লাহ আমি বলছি তুমি যে মাটির তৈরি এইটা বলো নবীরটা বাদ দাও তুমি যে মাটির তৈরি এটা আমাকে দলিল দাও যে আল্লাহ তোমাকে মাটি দিয়ে বানিয়েছেন আল্লাহ বলেন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ سُورَةِ مُؤْمِنِينَ مُدَّى اللَّهُ بَلَّنْ এর পরে সূরায় আলার মধ্যে আল্লাহ বলেন ইয়াখুরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব আমার আল্লাহ বলেন আমি আল্লাহ মাটির সার অংশ থেকে তোমাকে বানিয়েছি অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন আমি তোমার বাবার পৃষ্ঠদেশ এবং তোমার মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা পানি দিয়ে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি সুবহানাল্লাহ কি দিয়ে বানিয়েছেন নুতফা আপনার আমার সৃষ্টি হচ্ছে নুতফা দিয়ে বানিয়েছেন আল্লাহ কোরআন প্রমাণ করছে আর আদম নবীকে আল্লাহ ঠন ঠনে মাটি দিয়ে বানিয়েছেন আদম নবীকে কি দিয়ে বানিয়েছেন মাটি দিয়ে আমরা যেহেতু আদম সন্তান সেহেতু আমরা মাটির মানুষ বলি মূলত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন নুতফা বা পানি দিয়া কি দিয়া কথা বলেন না পানি দিয়া কি দিয়া পানি দিয়ে বানিয়েছেন আপনার আমার জন্ম হয়েছে আমার মা বাবার মিলনের ফলে আল্লাহ আমার বাবার পৃষ্ঠদেশ আমার মায়ের বক্ষস্থল থেকে এক ফোঁটা পানি আপন কুদরতে মায়ের রেহেমের ভিতরে দিয়ে সেই এক ফোঁটা পানিকে রক্ত বানিয়েছেন এক ফোঁটা রক্তকে আল্লাহ তাআলা মাংসপিণ্ডে পরিণত করেছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকা ফখলাকনাল আলাকাতা মুদগা ফখলাকনাল মুদগাতা ইজামা ফাকাসাউনাল ইজামা লাহমা আল্লাহ বলেন সুম্মা আনশানাহু খালকান আখর আমি এরপরে তোমাকে সম্পূর্ণরূপে সুগঠিত একটা মানুষ বানিয়েছি তাহলে আপনার আমার সৃষ্টি হচ্ছে নুতফা দিয়া জোরে বলুন কি দিয়া নুতফা বা এক ফোঁটা পানি ওই পানিকে আল্লাহ রক্ত বানিয়েছে ওই রক্তকে মাংস বানিয়েছে ওই মাংসটাকে একটা সুগঠিত মানব রূপ দান করেছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ثُمَّ إِنَّكُمْ بَعْدَ ذَلِكَ لَمَيْتُونَ ثُمَّ إِنَّكُمْ يَوْمَ الْقِيَامَةِ تُبْعَثُونَ سبحان الله ايه قال الله আল্লাহ বলেন আমি তোমাকে এক ফোঁটা পানি রক্ত ওখান থেকে মাংস ওখান থেকে ফা তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন একটা সুগঠিত সুন্দর মানুষ তোমাকে আমি বানিয়েছি পৃথিবীর কেউ বানায় নাই তোমার সেই মায়ের রেহেমের ভিতরে বান্দা আজকের তোর অনেক শক্তি হয়েছে আজকের তোর অনেক ক্ষমতা হয়েছে আজকের তুই সবাইকে চিনিস চিনিস তোর মাকে চিনিস তোর লিডারকে তোর লিডার যদি বলে তোর নেতা যদি তোকে বলে রাত ১২টার সময় এই কর্ণফুলী ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে থাকবি তোর সাথে জরুরি কথা আছে লিডার বলে কথা তুমি ঘুম যাবে না সেই লিডারের কথা শোনার জন্য সেই লিডারের আদেশ পালন করার জন্য সেই লিডারের হুকুম মানার জন্য তুমি ১২টা বাজে ১টা বাজে কর্ণফুলী ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে থাকবে নেতা কখন আসবে লিডার কখন আসবে কখন ফোন দিবে যদি আমাকে না পায় বেয়াদবি হয়ে যাবে যদি আমাকে না পায় আমার প্রতি রাগ করবে যদি আমাকে না পায় আমি ওই দলের মধ্যে আমার স্থান সুসংহত থাকবে না আমি বলি ভাই আজকে তুমি যে সুগঠিত একটা শক্তিশালী যুবক এই তুমি যুবক টাকেই আল্লাহ এক ফোঁটা পানি দিয়া আপন কুদরতে মায়ের পেটের মধ্যে তিল তিল করে বড় করে শক্তি দিয়ে সামর্থ্য দিয়ে হাত দিয়ে পা দিয়ে অক্সিজেন দিয়ে রহমত দিয়ে তোমাকে লালন পালন করে সুস্থ থাকার তৌফিক দিয়ে তোমাকে পালছেন লিডার জন্য নেতার জন্য লিডারের জন্য তোমার বসের হুকুম পালন করার জন্য তুমি ২টা বাজে দাঁড়িয়ে থাকতে পারো কিন্তু যে মহান আল্লাহ আপন কুদরতে তোমাকে পেলেছে সে মহান আল্লাহর
আল্লাহর ডাকে ফজরের ডাক শুনে মাওলার ডাক শুনে তুমি আল্লাহর ডাকে সাড়া দিতে পারো না যোহরে আল্লাহ তোমাকে ডেকেছেন হাইয়া আলাস সালা আয় বান্দা নামাজের দিকে আয় হাইয়া আলাল ফালাহ নামাজের দিকে আসলে তোর কল্যাণ হবে এই দুনিয়ার নেতাকে তুমি চিনেছো তোমার চাকরিতে 8টা বাজে যেতে হবে তুমি সেটা বুঝতে পেরেছো 8টার আগে যদি তুমি আপন চাকরিতে জয়েন করতে না পারো তোমার লেট হবে লেট হলে তোমার বেতন কমে যাবে তোমার ওই অফিসের ভিতরে তোমার অবস্থান কমে যাবে তোমার পদোন্নতি থেমে যাবে এজন্য তুমি শত ঘুম চোখে থাকলো তাড়াতাড়ি করে উঠে সেজে গুজে সাড়াতাড়ি করে উঠে সম্পূর্ণ প্রস্তুত হয়ে 8টার মধ্যে তুমি অফিসে যেতে পারো প্রত্যেকদিন তোমাকে যেতে হয় যদি না যাও চাকরি থেকে বের করে দিবে নির্দিষ্ট টাইমে না গেলে ঢুকতে দিবে না এই ভয় তোমার আছে কিন্তু যে মহান আল্লাহ তোমাকে ওখানে যাওয়ার তৌফিক দিয়েছে যে মহান আল্লাহ ওখানে যাওয়ার জন্য তোমার অক্সিজেন সরবরাহ করেছে যে মহান আল্লাহ তোমার এই পাটাকে যাওয়ার জন্য সুস্থ রেখেছে সে মহান আল্লাহর ডাকে তুমি সাড়া দাও না এই কথা ঠিক কি না যদি তুমি সাড়া দিতে আমি সাড়া দিতাম দাম তোমারও বেড়ে যেত আমারও বেড়ে যেত দুনিয়ায় সম্মান দিত আল্লাহ আখিরাতেও সম্মান দিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة তুমি ঈমান এনে বসে থাকছো আমি মুসলমানের ছেলে হিসেবে মুসলমান হয়েছো কিন্তু মুসলমানি কোনো কাজ তোমার মধ্যে নাই ও যুবক তুমি রাস্তায় রাস্তায় যখন জানুয়ারির ফার্স্ট নাইট আসে রাস্তায় রাস্তায় ব্যান্ড পার্টি করে তুমি পাগলের মতো লাফিয়েছো তুমি মুসলমান যুবক তোমার থেকে আমার মদিনাওয়ালায় এটা আশা করে নাই কথা ঠিক কি না সৃষ্টির রহস্য কোন নবীর সৃষ্টির রহস্য আলোচনা করব যেই নবী ইচ্ছে করলে আরশে আজিমে যেতে পারতেন ঠিক কি না বলুন যদি চাইতো আমার নবী আর সে আলায় আমার নবীর স্থান হইতো কিন্তু নবী যায় নাই আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু আপনি কেন যাবেন না আপনার খেদমত করার জন্য শত সহস্র ফেরেশতারা প্রস্তুত থাকবে জান্নাতের হুরিরা আপনার খেদমত করবে আর সে আজিমে স্থান দেব আমার নবী চক্ষু মুবারকের পানি ছেড়ে কেঁদে কেঁদে বলেছিলেন আল্লাহ আমি আর সে আজিম চাই না আমি আর সে আমার অনেক বড় সম্মান আমাকে দিবেন আমি এটা চাই না আমি নবী সেখানেই থাকবো আমার উম্মত যেখানে সুবহানাল্লাহ ও গো নবী প্যারা নবী তোমারই দরবার বলেন ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেথায় গেলে একবার মন যেতে চায় বারবার বিশ্বজোড়া চলে ও গো তোমার হুকুমদারি আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্ধনকারী আমি তোমার ভিখারি তোমার ভিখারি হে আপা তোমার ভিখারি বলুন তোমার ভিখারি হে আপা তোমার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার সোনা দুনিয়া আমার যুবক ভাইরা আমরা ওই নবীর উম্মত যেই নবী আরশে যায় নাই আল্লাহ রাব্বুল আলামিন আপন রহমতে যেই নবীকে বানাইলেন কত বছর কত বছর কত বছর ওই আপন নূরকে নিজের কাছে রাখলেন জানেন আল্লাহ সুবহানাল্লাহ জানেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মনে হলো আমার বন্ধুকে বানাইলাম আমি আসমানকে বানাইলাম জমিনকে বানাইলাম চন্দ্র সূর্য বানাইলাম আমার নবীর ঘাম দিয়া জোরে বলুন কি দিয়া ঘাম মুবারক দিয়ে আমি এগুলো বানাইলাম না না আমার এই বন্ধুর শান আমার এই বন্ধুর মাকাম আমার এই বন্ধুর হুরমাত আমার এই বন্ধুর আজমত বর্ণনা করবে বর্ণনা করার জন্য তো সৃষ্টি লাগবে আল্লাহ প্রথমে জিনজাতিদেরকে বানাইলেন তারা বড় অবাধ্য হয়ে গেল আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিলেন এরপরে আল্লাহ
وإذا أراد شيئا أن يقول له كن فيكون وإذا بشال أسمان دكتشن الله تمي أي بشال أسمان كم نبانية چو الله بولنا من كن شبد دي بانائي سي مهن الله رشان هلو وإذا أراد شيئا أن يقول له كن فيكون الله جدي كيچو چاي كن بولار شات شات فيكون ہوئے جائے سبحان الله بولنا আল্লাহ কোন কিছু চাইলে কুন হও সাথে সাথে হয়ে যায় এই কর্ণফুলী নদীকে যদি আল্লাহ বলেন হে কর্ণফুলী নদী তুমি স্বর্ণের নদী হয়ে যাও সময় লাগবে লাগবে না আল্লাহ লাগবে না সব কিছু আল্লাহ কুন শব্দ দিয়ে বানাইয়া কিন্তু আদম নবীকে কুন দিয়ে বানায় নাই সুবহানাল্লাহ বলে আপন হাতে বানাইছে কে আল্লাহ বিয়াদাইয়া আল্লাহ আপন হাতে বানিয়েছে আপন হাতে বানাইছে আদম নবীকে বানানোর পরে আদম নবীকে তৈরি করলেন ভিতরে রূহ দিবেন প্রদর্শন করার জন্য সবাইকে পাঠাইলেন সবাই আসলো শয়তান কাগু আসলো এসে সবকিছু প্রদক্ষিণ করে গেল যাওয়ার পরে টোকা মারলো কি মারলো আদম নবীর গায়ে কি মারলো কয় ঠন ঠনে মাটি দিয়া তো আদম নবীকে বানিয়েছে আল্লাহ সেখানে রূহ দিবেন কিন্তু ভিতরে অন্ধকার রূহ যায় না ভিতরে অন্ধকার রূহ যায় না আল্লাহ তো জানেন এখানে কি করতে হবে আল্লাহ সাথে সাথে আদম নবীর কপালে নূরে মুহাম্মদ স্থাপন করে দিলেন সুবহানাল্লাহ আমার নবী বলে ফিতহিন চল আমি এক পবিত্র রহিম থেকে অন্য পবিত্র ট্রান্সফার হয়েছে চল শুন এক সুলুক থেকে অন্য সুলবে আমি গিয়েছি সবগুলো পবিত্র ছিল অপবিত্র আমাকে স্পর্শ করতে পারে নাই সুবহানাল্লাহ আমি আদম নবীর পিঠে ছিলাম নূহ আলাইহিস সালাম যখন বিশাল বন্যার মধ্যে ছিল আমি তখন নূহের পিঠে ছিলাম ইব্রাহিম নবীকে যখন নামরুদ আগুনে ফেলেছিল আমি তখন ইব্রাহিমের সুলবে থাকার কারণে আগুন ইব্রাহিম নবীকে স্পর্শ করতে পারে নাই সুবহানাল্লাহ এইরকম পবিত্র রহিমে স্থানান্তরিত হয়েছি নূরে মুহাম্মদ এখানে ছড়িয়ে দিলেন কে জোরে বলুন আল্লাহ বন্ধু নূর এখানে রাখলেন এতক্ষণ পর্যন্ত রূহ দেয় যায় না এতক্ষণ পর্যন্ত রূহ দেয় রূহ যায় না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের ভিতরে নূরে মুহাম্মদ যখন দিলেন নূরে মুহাম্মদ দেওয়ার সাথে সাথে রূহ পাগল হয়ে যাচ্ছে কেমনে ভিতরে ঢুকবে জোরে কোন সুবহানাল্লাহ রূহটা আদম নবীর দিয়ে দিলেন কপালে স্থাপন করলেন নূরে মুহাম্মদি আমার নবীর নূরকে দেওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আমার বন্ধুরা আমার ভাইরা নূরে মুহাম্মদি আদম নবীর কপালে আমার আল্লাহ কয় না 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 এই ফেরেশতা থেকে শুরু করে কুল কায়নাত যেই বন্ধুর নূর দিয়ে বানাইলাম এই বন্ধুর নূর যখন এখন আদম নবীর কপালে এই আদমের সম্মান আমাকে বাড়াতে হবে মূলত এই সম্মানটা নূরে মুহাম্মদের সুবহানাল্লাহ নবী মরে কাবার কাবা তার সম আছে কেবাব হাকিকতে সৃষ্টির মূল আদম নবী হাওয়ার বাবা নবী মরে কাবারে কাবা মাশাআল্লাহ নারায় তাকবীর নারায় রিসালা নারায় গৌসিয়া নবী মরে কাবারে কাবা তার সম আছে কেবা হাকিকতে সৃষ্টির মূল আদম নবী হাওয়ার বাবা নবী মরে কাবারে কাবা বলুন নবী মরে কাবারে কাবা তার সম আছে কেবা হাকিকতে সৃষ্টির মূল আদম নবী হাওয়ার বাবা ছিলেন আল্লাহ গুপ্ত ধন প্রকাশে নবীর কারণ সুবহানাল্লাহ ছিলেন আল্লাহ গুপ্ত ধন প্রকাশে নবীর কারণ গায়েবের সকল খবর গায়েবের সকল খবর জানাইলেন আল্লাহ তাআলা নবী মরে কাবারে কাবা
তার সম আছে কে বা হাকিকতে সৃষ্টির মূল নবী আদম হওয়ার বাবা সলাতু নিয়াম এই নূর মুহাম্মাদি দিল এবার আল্লাহ ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আল্লাহ বললেন ও ফেরেশতারা যাও 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 এখন আদম নবীকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন আদম নবীকে সবাই সিজদা করে শয়তান সিজদা করে না আল্লাহ প্রশ্ন করলেন মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক قال انا خير منه خلقتني من نار وخلقته من طين আদম নবীকে আমার আল্লাহ বললেন ফেরেশতা ওই শয়তানকে আমার আল্লাহ বললেন এই বেটা তুই সিজদা দেস নাই কা মা মানাক আল্লাহ তাসজুদা ইদ আমার তুক হুকুম করছেন কে আল্লাহ হুকুম করছেন আল্লাহ এটা গটর গটর করে করে হ্যাঁ আওয়াজ বেশি হয়ে গিয়ে গুড গুড আওয়াজ করে লাগে একটু কমা ই করে কি আদেশ করছেন কে আদেশ করছেন আল্লাহ আল্লাহ আদেশ করার পরে যখন মানে নাই আল্লাহ বললেন মা মানাক আল্লাহ তাসজুদি জামার তুক এই বেট এই শয়তান বল হুকুমটা করেছে আমি আল্লাহ সিজদা করতে বলছি আমি ব্যক্তিকে এটা বড় কথা নয় আদেশকার সেটাই বড় কথা সুবহানাল্লাহ দেখুন একটু খেয়াল করবেন হুকুমটা করছে কে আল্লাহ হুকুম করছেন আল্লাহ আমি হুকুম করেছি কাকে সিজদা করতে বলবো কি বলবো না আমার কাছে কার সম্মান কম না বেশি জানেন কে আল্লাহ বলেন মা মানা আল্লাহ তাসজুদা ইদ আমার তো শয়তানকে বলল তোমাকে কিসে নিষেধ করেছে সিজদা করতে তখন শয়তান যুক্তি দিল জোরে বলুন কি দেয় কথা কর না কি দেয় আমাদের দেশে যুক্তিবিদ আছে না নাই আমাদের দেশের যুক্তিবিদরা বলে নবী আমার মতো মানুষ যদি বলে নবী তোমার মতো মানুষ কেন বলে নবী তো আমার মতো বিয়ে করেছে নবী তো আমার মতো সন্তানের বাবা ছিল নবী তো আমার মতো মেয়ের বাবা ছিল নবী তো আমার মতো ছেলের বাবা ছিল নবী যদি বাজারে গিয়েছে নবী তো বাজার করেছে নবী তো গোসল করেছে নবী তো ঘুমিয়েছে নবী তো চুল কেটেছে নবী তো নখ কেটেছে নবীর তো ইস্তেনজা মোবারক ছিল পায়খানা মোবারক ছিল বাউল মোবারক ছিল নবী তো সব দিক দিয়ে আমাদের মতো ছিল এটা হলো যুক্তি এরাই হলো শয়তানের খালাতো ভাই জোরে বলুন ঠিক কি না যুক্তি দিচ্ছে আমি কেন আদমকে সিজদা করব আল্লাহ যখন বললেন মা মানাক আল্লাহ তাসজুদি আমার তো আমি তোকে আদেশ করেছি কিসে তোকে নিষেধ করেছে তো তখন শয়তান বলে আনা খায়রু মিনহু খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন শয়তান বলল আমি কেন সিজদা করব তুমি আমাকে বানিয়েছো আগুন দিয়া কি দিয়া আর ওকে বানিয়েছো মাটি দিয়া আগুনের ধর্ম উপরে মাটির ধর্ম নিচে আমাদের দেশেও কতগুলো লোক আছে দেখবেন নবীকে জানে না নবীকে বুঝে না নবীর ইলমে গায়েব মানে না নবীর নূরানিয়াত মানে না আর আমাদের দেশের এই যুবকরা বলে কোথায় ইউসুফ তাহিরি আর কোথায় অমুক ডক্টর হ্যাঁ ডক্টরেট করেছে ইউসুফ তাহিরি কি করেছে অমুক মাদ্রাসার প্রিন্সিপাল সে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসির কোরআন আছে না ক্ষতি সম্পূর্ণ না ক্ষতি সম্পূর্ণ কারণ এদের আলোচনা দ্বারা মানুষের ক্ষতি হয় কি হয় আপনারা শুনেন নাই এক সময় আমাদের দেশের একজন জনপ্রিয় ভাই বলেছিল আমানত সারে মশারি দিছে গা মশায় কামড়ায় আছে না নাই বিচারের মালিককে মনে রাখবেন ও আমার চুন্নি ভাইয়েরা মনে রাখবা একজন ওলি নয় এক কোটি ওলি নয় পৃথিবীর জমিনে যত নবী এসেছে সবচেয়ে মাকান
বেশি আমার নবীর হাজার হাজার ওলি না বরং হাজার হাজার নবীও যদি বলেন সবার থেকে আমার নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ বলছেন তিলকার রসুলু ফাদ্দালনা বাদহুম আলা বাদ منهم من كلم الله ورفع بعضهم درجات আল্লাহ বলেন আমি একজনের উপরে অন্যজন নবীর শ্রেষ্ঠত্ব দিয়েছি তার মধ্যে কেউ কেউ আমি আল্লাহর সাথে কথা বলেছে আর কারো মর্যাদা আমি আল্লাহ অনেক বুলন্দ করে দিয়েছি সুবহানাল্লাহ তো একটু বিবেককে খাটান যেখানে নবী নয় একজন ওলির সাথে হাদিসে কুদসি বুখারীর বর্ণনা এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব বিবেককে প্রশ্ন করেন যেখানে একজন ওলির বিরুদ্ধে কথা বললে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেন সেখানে নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কতটা রাগ করেন শুধু নবী নয় ইমামুল আম্বিয়া যিনি যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য নবীদের চোখের পানি ফুরাতো না সেই নবীর বিরুদ্ধে বললে ওনার তো ঈমানও থাকতে পারে না কথা ঠিক কিনা আল্লাহ আদম নবীকে ততক্ষণ এবারে একটু ক্ষমা শোনা কি রে এখানে লোক নাই এবো হটে গিয়ে দেয় আল্লাহ যেখানে আদম নবীকে রূহ দেওয়ার পরে সিজদা করতে বলল এটা মূলত আদম নবী ছিল না এটা আমার নবীর নূরকে সিজদা করিয়েছিল সুবহানাল্লাহ আল্লাহ যখন সেই আদেশ মানে নাই ওই আল্লাহ বরদাস্ত করে নাই আল্লাহ সাথে সাথে ফাখরুজ মিনহা বের করে দিলেন কে জোরে বলুন বের করে দিলেন কে আল্লাহ মূলত মূলত শয়তান সেই জান্নাত থেকে বিতাড়িত হয়েছে শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আমার যুবকরা খেয়াল করে জানো শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়েছে আদম নবীর সাথে বেয়াদবি করার কারণে নয় দুইটা কারণ আল্লাহর হুকুম অমান্য ছিল আর আমার নবীর নূরের তাজিম না করার কারণে আল্লাহ তাকে বের করে দিলেন মাজউমা মাদহুরা চিরলাঞ্ছিত আর গঞ্জনার রশি পরাইয়া আল্লাহ তাআলা তাকে পাঠিয়ে দিলেন দুনিয়ায় কথা ঠিক কিনা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا الله ويجرى شطب الله رب العالمين اوئي فرمان جاري كود دلن كامت پر جمتو امار حبيبير نورير تاجي مير خلاف كود چلو شاب چت نوئي كتر پرابت فرستا আমি আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছি আর তোমরাও মনে রাখবা আল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু বিদ্দুনিয়া ওয়াল আখিরাহ আর আমার এই বন্ধুর সাথে এখন থেকে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীকে কষ্ট দিবে মনে রাখবা দুনিয়ায় ও কবরে হাসরে মিজানে তাদের জন্য লানতের ব্যবস্থা করেছেন কে এবার আপনি যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ তোমার কাছে জানতে চাই তুমি কেমনে কষ্ট পাও আল্লাযীনা ইউযুনাল্লাহ আল্লাহকে যারা কষ্ট দেয় আল্লাহ তুমি কেন কষ্ট পাও নামাজ না পড়লে কষ্ট পাও আল্লাহ কয় নামাজ পড়লে তো তোর লাভ না পড়লে তোর ক্ষতি কথা ঠিক কিনা নামাজ পড়লে জান্নাত দেব না পড়লে জান্নাত পাবি না জান্নাত হচ্ছে আসসালা তুমি তাহুল জান্নাত নামাজ পড়েছো তো নিজের জন্য জামাত জান্নাতকে কামিয়েছো আল্লাহ তুমি নামাজ না পড়লে কষ্ট পাও আল্লাহ বলেন না নামাজ না পড়লে আমি কেন কষ্ট পাবো আল্লাহ যদি সত্য কথা না বলি তুমি কষ্ট পাও আল্লাহ কয় সত্য কথা না বললে তোর আমল নামায় কবিরা গুনাহ লেখা হবে আল্লাহকে যদি প্রশ্ন করেন আয় আল্লাহ আমি মদ খাইলে তুমি কষ্ট পাও আল্লাহ বলেন না মদ খাইয়া তোর জীবনকে তুই জাহান্নামে করে তুলেছিস পরকালে তোর জন্য জাহান্নাম আল্লাহ তাহলে তুমি কিসে কষ্ট পাও বলে আমার ইবাদত না করলে আমি কষ্ট পাই না তবে একটা জিনিসে আমি আল্লাহ কষ্ট পাই আল্লাহ তুমি কিতে কষ্ট পাও একটা জিনিসে আমি আল্লাহ কষ্ট পাই আল্লাহ কিসে তুমি কষ্ট পাও বলে আমার মুস্তফা যাতে কষ্ট পাই আমি তাতে কষ্ট পাই আল্লাহু আকবার নবী যাতে কষ্ট পায় তাতে কষ্ট পায় কে আল্লাহ শুনুন যেখানে একজন ওলির সাথে বেয়াদবি করলে
আল্লাহর সাথে যুদ্ধ করা হয় কার সাথে যুদ্ধ হয় আল্লাহর সাথে যুদ্ধ হয় তো সেখানে নবীর সাথে যদি কেউ নবীর সাথে বেয়াদবি করে তাহলে আল্লাহ কি খুশি হয় না नाराज হয় এবার বলুন আল্লাহ আমার নবীকে নূর দিয়ে বানিয়েছেন আমার নবী নূরের নবী আমার নবীকে নূর আল্লাহ বলছেন কদ জা আকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন তোমাদের কাছে আগমন করেছে তোমাদের কাছে মিলাদ হয়েছে আমার নূর হানাফি মাযহাবের সবচেয়ে বিশ্ববিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীর রূহুল বায়ানের মধ্যে লিখেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবুম মুবিন আই আল কুরআনুল কারীম বলে এই তাফসীর রূহুল মায়ানের মধ্যে এসেছে তাফসীর রূহুল মায়ানের মধ্যে এসেছে যে নূর দ্বারা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে আমি প্রশ্ন করলাম বন্ধু তুমি আমাকে বলেছো আমি বলি নাই তুমি বলেছো আমি বলি নাই তুমি বলেছো নবী মাটির তৈরি তোমাকে দলিল জিজ্ঞেস করলাম তুমি বললা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম তুমি বললা আল্লাহ বলছেন হে মাহবুব নবী আপনি বলেন যে আমি তোমাদের মতো মানুষ আচ্ছা এখন তো আমি বললাম তুমি এখানে মাটি পাইলা কই বাশার অর্থ তো মাটি না মিসাল অর্থ তো মাটি না আমি যদি বললাম এখানে আব্দুল গফুর সাহেব বাঘের মতো আব্দুল গফুর সাহেব বাঘের মতো তার মানে সে বাঘ হয়ে যাবে তার বাঘ বলা যাবে বাঘের মতো কেন বললাম তার শক্তি তার সাহস তার বাচনভঙ্গি তার কথা তার ক্ষিপ্রতা বাঘের মতোই এজন্য আমি বলছি সে বাঘের মতো কিন্তু সে যদি বাঘই হতো তাহলে তো আমি সরাসরি বলতাম আব্দুর রহিম বাঘ ঠিক কি না এইটা বাঘ বাঘ বললে তো আর মতো শব্দটার প্রশ্ন আসে না আমি যদি বলি আব্দুল কাইয়ুম সিংহের মতো তার মানে উনি সিংহ না উনি সিংহ না ওনার চলাফেরা কথাবার্তা বাচনভঙ্গি সবকিছু সিংহের মতো এজন্য আমরা ওনাকে বলছি সিংহের মতো আল্লাহ ভুল করেন না তুমি মৌলভী ভুল করো আল্লাহ ভুল করে না আমরা ভুল করি আল্লাহ বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম মাহবুব আপনি বলে দেন আমি তোমার মতো মানুষ আল্লাহ তুমি কি বুঝাইলা বলে আমি বুঝিয়ে দিলাম আমার বন্ধুর সাথে কারো তুলনা হবে না আমার বন্ধু হেঁটেছে আমার বন্ধু চলেছে খেয়েছে পড়েছে শাদি করেছে ছেলে ছিল মেয়ে ছিল চলা ফেরা সবকিছু মানুষের মতো কিন্তু আমার নবী সাধারণ মানুষ ছিল না খায়রুল বাশার ফর লাখু সালাম আমার নবী শ্রেষ্ঠ মানব ছিল সুবহানাল্লাহ কিন্তু তুমি যেমন দোষে গুণে মানুষ আমি যেমন দোষে গুণে মানুষ নবীকে এরকম দোষে গুণে বললে ঈমান চলে যায় ঠিক কি না ঈমান চলে যায় আমাদের এখানে আহলে হাদিস আছে কিনা জানি না আমি ভাইদেরকে বলি তুমি আমার দুশমন নও তুমি আমার বন্ধু তুমি কালেমা পড়ে থাকলে আমার সাথে তোমার কোনো দ্বন্দ্ব নাই তোমাদের শেখ মুহসিন সাহেব বলেছেন নবী যেহেতু মানুষ ছিল তার ভুল ছিল নাউজুবিল্লাহ বলেন নবী যেহেতু মানুষ ছিলেন তার ভুল ছিল তুমি বলেছো তোমার শেখ বলেছে নবীর ভুল ছিল যদি কেউ বলে ওর ঈমান থাকে না ওর ঈমান জোরে বলুন ওর ঈমান থাকে না কোথায় আল্লাহ তাআলা দলিল দিচ্ছেন সূরা ফাতার দ্বিতীয় নম্বর আয়াত লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা সুবহানাল্লাহ একথা কার জোরে বলুন আল্লাহ বলছেন লিয়া গফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইক ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা আল্লাহ বলেন হাবিব আপনি তো বেগুনা মাসুমি আপনার কোনো গুনাহ জোরে বলুন আপনার কোনো গুনাহ আপনার কোনো আয়েব নাই আপনার কোনো ভুল নাই লিয়া গফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা সূরা ফাতাহ দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন হাবিব আপনার কারণে আপনার উম্মতের পূর্ব পর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি সুবহানাল্লাহ এজন্য ওই নাফার মানার বলে মুসলিম শরীফের সহি হাদিস আমার নবী বলেন আমার উম্মত
আল্লাহর কাছে তওবা করো আমি নবীর ওস 100 বার তওবা করি উনি ব্যাখ্যা করেছেন উনি ব্যাখ্যা করেছেন নবী যদি গুনাহ নাই করেছে নবীর যদি গুনাহ নাই থাকবে তো নবী দৈনিক 100 বার কেন তওবা করেছে আরে মৌলবী বুঝছ নাই তুই ব্যাখ্যা পড়ছ নাই আমার নবী তওবা করেছে রোজ 100 বার অন্য হাদিসে 70 বার আমার নবীর 100 বার তওবা ছিল আমার নবীর 70 বার তওবা ছিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আর গুনাহ ক্ষমা চেয়েছে নবীর গুনাহ নয় উম্মতের গুনাহ ক্ষমা চেয়েছে সুবহানাল্লাহ নবীর 100 বার তওবা মানে নিজের গুনাহ অনেক বেশি ছিল সেজন্য তওবা করেছে না মনে রাখবেন এখানে যারা আছেন তওবা এটা নিছক কোন গালে ছড়ানো না আমাদের দেশে গালে ছড়ানো না তওবা আছে না নাই কতক্ষণ কি রকম তওবা 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 আছে না এটার নাম কি তওবা কথা বলেন তওবা হতো আর রুজা ফিরে আসা তিনটা শর্তের বিনিময়ে তওবা কবুল হয় কয়টা শর্ত যেই গুনাহে আপনি এখানে আমরা যত লোক আছি আমাদের ভিতরে মতখর আছে না নাই আছে না জেনাখর আছে না সুদখর আছে না নাই মা বাবার নাফরমান আছে না নাই হ্যাঁ এখন একটা লোক সুদ খেত একটা লোক ঘুষ খায় একটা লোক মাকে কষ্ট দেয় একটা লোক অন্যের হক নষ্ট করেছে মনে রাখবেন হক কুল্ল যেগুলো আছে নামাজ পড়ে নাই বেনামাজি আছে না নাই হযরত জনাব বেনামাজি সাহেব আমাদের মধ্যে আছে না নাই নামাজ পড়ে না সপ্তাহে একদিন পড়ে তাও শুক্রবারে কোন দিনে শুক্রবারে মুসল্লি শুধু শুক্রবার দুই রাকাত পড়ে এরকম আছে না তো আল্লাহ তাআলা আমরা বলি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ গালে নসরাইও গালে চপড়াবেন না তওবা মানে তওবা মানে ইখলাসের সাথে খালেস নেওয়াইতে যেই গুনাহ করছেন আল্লাহ 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 আমি মদ খেতাম একটু জোরে সকলে আওয়াজ দিয়ে চিল্লিয়ে বলেন আল্লাহ আল্লাহ আরো জোরে আল্লাহ গলার শব্দটুকু আমার ছেড়ে বলুন আল্লাহ আপনারা আমার এই অন্তরের আর্তনাদ যখন কেউ শুনবে না শুনেন কে ঠিক কি না আল্লাহ আপনি বলবেন আল্লাহ আয় আল্লাহ আমি একজন মদখোর তবে সমাজের কেউ জানে না আল্লাহ আমি তো জানি আমি জেনাকারী আমি জেনা করেছি কেউ জানে না মাওলা তুমি জানো আল্লাহ তুমি জানো আল্লাহ তুমি জানো আমি তওবা করছি আমি আর জীবনে জেনা করব না আল্লাহ আমি তওবা করছি আমি আর জীবনে কোনোদিন মদের বোতল হাতে নেব না আল্লাহ আমি তওবা করছি আর কোনোদিন নামাজ ছেড়ে দেব না আমার আল্লাহ বলে বান্দা আমার আল্লাহ বলে বান্দা আমার আল্লাহ ডাক দাই বান্দা কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আশরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া তুই কি জানিস না তুই কার উম্মত বান্দা তুই মদ খেয়েছিস বান্দা তুই জেনা করেছিস বান্দা তুই অন্যায় করেছিস বান্দা তুই পাপ করেছিস গোপনে করেছিস প্রকাশ্যে করেছিস আজকের বুঝতে পেরেছিস তুই ভুল করেছো বান্দা তুই বুঝছো তুই ভুল করেছো আমার দিকে ফিরে এসেছো যা আমার রহমত থেকে নৈরাশ হইছ না আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া তুই যখন তওবা করলি আমার কাছে হাত তুললি যা আমি আল্লাহ তোর তওবা কবুল করে তুই জীবনে যত মদ খেয়েছিস মদের গুনাহ তুই জেনা করেছিস জেনার গুনাহ অন্যায় করেছিস অন্যায়ের গুনাহ মিথ্যা বলেছিস মিথ্যার গুনাহ এই সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তোর তওবা করার কারণে তুই তো ওয়াদা করেছিস আর মদ খাবি না না আল্লাহ আমি মদ খাবো না তওবা করেছিস আর জেনা করবি না না আল্লাহ জেনা করব না তওবা করছিস নামাজ ছেড়ে দিবি না না আল্লাহ নামাজ ছেড়ে দেব না তওবা করছিস মিথ্যা বলবি না না আল্লাহ আমি মিথ্যা বলবো না যদি তওবা করতে পারো হে যুবক আমার আল্লাহ কত বড় দয়াবান আমার আল্লাহ বলে তোর মদ তোর সুদ তোর ঘুষ তোর জুয়া এই সব পাপগুলোকে আমি উল্টাইয়া নেক বানাইয়া তওবা করার সাথে সাথে তোকে বন্ধু বানাইয়া রহমতের কোলে টেনে নেব সুবহানাল্লাহ আরো জোরে বলুন ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায় প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলাই ওর দরবারে কেনে তার হাত পাতো না প্রভুর ডাকে মন বলুন হৃদয়ের জানালাটা পানি নেই পানি একটু হৃদয়ে
মেরে জানালাটা প্রভুর ডাকে মন আপনি আমাকে বলবেন হুজুর আপনি গাজ্জলে বলেছেন আপনি গাজ্জলে বলেছেন আমি গুনাহ করেছি আমি গুনাহ করেছি তওবা করছি মনে রাখবেন আমার নবী বলছেন আমি 70 বার তওবা করি আমার নবী বললেন আমি 100 বার তওবা করছি আমার নবীর গুনার কারণে নয় আপনার আমার জন্য গুনাহ ক্ষমা প্রার্থনা করেছেন আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন হে যুবক হে আমার বৃদ্ধ বাবারা মনে রাখবেন তওবা এটা একটা ইবাদত তওবা এটা কি এজন্য আমার রাসূল হযরত আলীকে বলেছেন ইয়া আলী হে আলী যদি কোনো ভুল করো সাথে সাথে তওবা করো আগামী কাল তওবা করব আগামী কালের জন্য রেখো না কারণ আগামী কাল তুমি হায়াত নাও পেতে পারো আমি বলছি আপনি যদি তওবা করেন আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে আল্লাহর কাছে যদি ক্ষমা চান আল্লাহ গুনাহ ক্ষমা করে দিবে না 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 আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করবে না আল্লাহ আপনার পাপগুলোকে সবে রূপান্তরিত করে দিবে সুবহানাল্লাহ আমাদের বাংলাদেশে কালো টাকা সাদা করার ব্যবস্থা আছে না নাই চুরি করা ধারু করা চুরি করা টেন্ডারবাজি করা এই করা সেই করা অবৈধ টাকা বৈধ করার একটা সুযোগ আছে না নাই কথা বলেন না সরকার ঘোষণা দেয় এত পার্সেন্ট বেড়ে কালো টাকা সাদা করা যাবে তখন ওই অবৈধ টাকাগুলো বৈধ হয়ে যায় কি হয়ে যায় বৈধ হয়ে যায় কিন্তু আল্লাহর ঘোষণাটা এমন নয় আল্লাহর ঘোষণাটা আরো ব্যাপক আল্লাহ বলছেন যত পাপের গাঁটটি আছে ওই পাপের গাঁটটিগুলোকে আমি আল্লাহ সবের গাঁটটি বানিয়ে দেব সুবহানাল্লাহ এ হচ্ছে আমার আল্লাহ এ হচ্ছে আমার রব এজন্য আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিম 8 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান نَصُوحًا عَسَى رَبُّكُمْ أَنْ يُكَفِّرَ عَنْكُمْ سَيِّئَاتِكُمْ وَيُدْخِلُكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارِ يَوْمَ لَا يُخْزِي اللَّهُ النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير جربلون سبحان الله কত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করলেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ ডাক দিয়ে বললেন বান্দারে আমার কাছে খালেস মনে তওবা করো একনিষ্ঠ মনে তওবা করো আল্লাহ তওবা করলে কি হবে বলে আমি নিয়ামত বাড়াইয়া দেব আমার আল্লাহ কত বড় দয়াবান হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জবানায় বড় দুর্ভিক্ষ দেখা দিল কোনো বৃষ্টি নাই বৃষ্টি না থাকার কারণে কোনো ফসল জমিনে ফলে না মূসা নবী আল্লাহকে বললেন আল্লাহ বনি ইসরাইলের বড় পাগল হয়ে গেছে ফসল ফলে না জমিতে পানি নাই মাওলা তুমি পানির ব্যবস্থা করে দাও লক্ষ লক্ষ জনগণ নিয়ে লক্ষ লক্ষ উম্মত নিয়ে একটা খোলা মাঠের মধ্যে আল্লাহর কাছে বৃষ্টি চাচ্ছে আল্লাহর নবী মূসা জোরে বলুন কোন নবী মূসা নবী আল্লাহ তুমি বৃষ্টি দাও বৃষ্টি প্রার্থনা করতে করতে আল্লাহর সাথে মূসা নবী সরাসরি কথা বলতো যখন বৃষ্টি হচ্ছে না মূসা নবী আল্লাহর কাছে প্রার্থনা করলো আল্লাহ তুমি কেন বৃষ্টি দিচ্ছ না তুমি কেন আমার সাথে রাগ করেছো আমি উম্মতকে বলছি আজকের বৃষ্টি হবে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছে তুমি বৃষ্টি দিবা কেন তুমি বৃষ্টি দাও না আমার আল্লাহ বললেন মূসা রে এই যে মাঠের মধ্যে তোমরা দাঁড়িয়েছো আমার কাছে বৃষ্টি চাচ্ছ আমি বৃষ্টি দিতে পারি কিন্তু একটা নাফরমানের কারণে আমি বৃষ্টি দেই না তোমার এই মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যিনি 40 বছর পর্যন্ত আমাকে কোনোদিন সিজদা দেয় নাই আমাকে কোনোদিন ডাকে নাই আমি আল্লাহর নাফরমানি 40টা বছর করেছে এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই মজলিসের মধ্যে
মধ্যে থাকবে আমি ততক্ষণ বৃষ্টি দেব না ততক্ষণ তোমার দোয়া কবুল করব না মুসা নবী ঘোষণা দিলেন হে বনি ইসরাইল আমি তোমাদেরকে বলি তোমাদের মধ্যে এমন কে আছো 40 বছর আল্লাহকে ডাকো নাই 40 বছর আল্লাহর নাফরমানি করেছো 40 বছর গুনাহ করেছো কোনো ভালো আমল করো নাই আয় 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 সামনে বেরিয়ে আয় যদি তুই সামনে না আসো এই মজলিস থেকে যদি বেরিয়ে না যাও আমি আল্লাহর কাছে জিজ্ঞেস করব আল্লাহ ওনার নামটা কি দেখতে কেমন আল্লাহ নাম বলে দিবে দেখতে কেমন বলে দিলে তুমি কেমন আল্লাহ বলে দিবে তোমাকে ধরে আমি মজলিস থেকে অপমান করে তখন বের করে দেব আমি তোমাকে বলছি যে নাফরমানি করেছো তুমি ভালোই জানো এখন তাড়াতাড়ি এই মজলিস থেকে বেরিয়ে যাও এবার আপনি বলেন আমি অনেক বড় মাওলানা আমি আপনাদের সামনে ওয়াজ করতেছি আপনাদের সাথে কথা বলতেছি ভদ্রতার চাদর পরে হাঁটতেছি কিন্তু আমি কত বড় পাপী দুনিয়ার কারো সাক্ষ্য লাগবে না আমি যে কত বড় নাফরমান সেটা আমি সবচেয়ে বড় সাক্ষী কথা ঠিক কি না আপনি কত বড় পাপী কত বড় গুনাহগার কারো বলতে হবে না আপনি নিজেই জানেন এবার বনি ইসরাইলের লোকটা তো জানে উনি পাপী এখন লোকটা বড় চিন্তায় পড়ে গেল ডাক দিল আল্লাহ জোরে বলুন একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহ আর একটু মহব্বতের আওয়াজে যুবক বলো আল্লাহ এবার ওই পাপী লোকটা 40 বছর পাপ করেছে ওই মজলিসের মধ্যে বসে ডাক দিল আল্লাহ 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 আমি 40টা বছর গোপনে গোপনে পাপ করেছি কেউ জানে না রে মাওলা এখন ওই হাজার হাজার মানুষ এই মজলিসের মধ্যে আছে আমি যদি এই জায়গা থেকে একটা লোক বের হয়ে যাই মানুষ মনে করবে আমি বড় পাপী আমি নাফরমান আমার কারণে এই মানুষগুলো কষ্ট পেয়েছে আমার কারণেই বৃষ্টি হয় নাই আমাকে সবাই ঘৃণা করবে আমাকে সবাই সমাজ থেকে বের করে দিবে ও আমার আল্লাহ কেউ জানে না আমি কত বড় পাপী আল্লাহ তাআলা আমার পাপগুলো তুমি গোপন রেখেছো আজকের এই মানুষের সামনে আমার পাপগুলো প্রকাশ করো না আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ আমি আর জীবনে কোনোদিন তোমাকে ভুলে যাব না আমি আর জীবনে কোনোদিন তোমার ইবাদত ছাড়ব না আমি আর জীবনে কোনোদিন নাফরমানি করব না আল্লাহর কাছে ভালো লেগেছে আমার ভাইয়েরা আমার বন্ধুরা মুসা নবী তাকিয়ে আছে মজলিসের দিকে কোন লোক যায় নাই হঠাৎ করে আসমান থেকে ঝড় ঝড় করে বৃষ্টি শুরু হয়ে গেছে আর জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ আমার বন্ধুরে মুসা নবী হাত তুলে দিলেন মালিক তুমি তো মিথ্যা কথা বলো না তুমি বলেছো 40টা বছর নাফরমানি করেছো ওই নাফরমান মজলিসের মধ্যে আছে উনি যদি মজলিস থেকে না যায় তুমি বৃষ্টি দিবা না আমি বনি ইসরাইলদেরকে জানিয়ে দিছি তোমাদের মধ্যে যে পাপী আছো 40 বছর আল্লাহর নাফরমানি করছো বের হয়ে যাও কিন্তু মাওলা কোন মানুষ তো এই জায়গা থেকে বের হয় নাই তুমি তো বৃষ্টি দিয়ে দিলা কি কারণে বৃষ্টি দিলা আল্লাহ কয় এতদিন যার কারণে বৃষ্টি দেই নাই রে মুসা ওই লোকটার কারণেই এখন বৃষ্টি দিয়েছি সুবহানাল্লাহ মালিক তুমি কোর কারণে বৃষ্টি দাও নাই ওই নাফরমানের কারণে তুমি বৃষ্টি দাও নাই এখন কার কারণে দিলা আল্লাহ কয় আমি ওই নাফরমানের কারণে বৃষ্টি দিছি নাফরমানের উসিলায় বৃষ্টি দিছি আল্লাহ কেমন কথা তুমি বলো আমার আল্লাহ ডাক দিয়ে বলে মুসা রে বান্দার নীরবে চোখের পানি এক পাল্লায় এক ফোঁটা পানি যদি রাখা হয় আর গোটা দুনিয়াটা যদি আর এক পাল্লায় রাখা হয় আমার বান্দার অনুতপ্তের এক ফোঁটা চোখের পানির ওজন আমি আল্লাহর কাছে বেশি বান্দা যত বড় পাপ করুক যখন বলে আল্লাহ আমি বুঝি নাই পাপ করছি আমাকে মাফ করে দাও চোখের পানি যদি বান্দা ছেড়ে দেয় আমি ওর পাপের দিকে তাকাই না ওর চোখের পানির দিকে তাকাই অন্তরের দিকে তাকাই আমি আল্লাহ গফুর গফফার হইয়া ওর জীবনের সব গুনাহ মাফ করে দিয়া ওর পাপগুলোকে সব বানাইয়া আমি ওই নাফরমানকে আমার বন্ধু বানাইয়া নে আর জোরে বলুন তোমাকে বলি আমি মুসা নবীর উম্মত না আমি ঈসা নবীর উম্মত না
আমি ওই নবীর উম্মত যেই নবীকে বানা না বানাইলে আল্লাহ কিচ্ছু বানাইতো না কথা ঠিক কিনা তো আমি যদি গুনাহ করছি এইখানে একটা মানুষ হাত তুলে বলো হুজুর জীবনে কোনোদিন পাপ করি নাই আসেনি আছে আমিও তুলতে পারবো না কত ভুল কত মিথ্যা কথা বলেছি কত পাপ করেছি কেউ জানে না জানেন কে আল্লাহ জানেন আমার পাপ আল্লাহ আমার গুনাহগুলো সব জানেন যাই কি যাই না আমার আল্লাহ গোপন রাখছে আজকে এইখানে যত মানুষ আছেন আপনাদের মধ্যে জেনাকারী আছেন নাই যে কেউ জেনাকারী থাকতে পারে উনি কিন্তু সমাজে আমাদের মতো বুক ফুলিয়ে হাঁটে উনি যে গভীর রাতে উঠে জেনা করেছে একটা মহিলার সাথে অন্যায় করেছে ব্যভিচার করছে কেউ দেখে নাই দেখছেন কে আল্লাহর শক্তি ফাঁকি দেওয়া গেছে না আল্লাহ যদি প্রকাশ করে দিত ওনাকে তো সমাজ থেকে বের করে দিত কত বড় কঠিন বিচার হতো কিন্তু সব কিছু দেখার পরেও সব কিছু জানার পরেও সব গোপন রেখেছেন কে আমার যুবক ভাইরা যেই কথা বলতেছিলাম আমার নবীর নূর মুবারককে মনে আছে নি আপনাদের নূর মুবারককে সিজদা করতে বলছেন একটু জিকির করেন আল্লাহ الله 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 لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا غفور يا الله يا غفار يا الله 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 لا إله আমার বন্ধুরা আমার ভাইরা সর্বশেষ যে কথাটা আমি আপনাকে অনুরোধ করে বলবো আমার নবীর আজমত এবং শান শোনার জন্য এসেছেন এই মাহফিলে এসেছেন আমি হাতে পায়ে ধরে অনুরোধ করব একটা সবক নিয়ে যান যত বড় পাপী হন আজকের শুধু একটা সবক বলবো ভাই আমার যুবক তোমাকে শুধু একটা অনুরোধ করব তুমি অনেক বড় পাপী তুমি মনক্ষুণ্ণ হইও না মন ভাঙা হইও না আজকে রাত্রে মাহফিল থেকে যাইয়া যায় নামাজটা বিছাইয়া দাও কার দরবারে জোরে বলেন আল্লাহর দরবারে বন্ধুর সাথে বন্ধুর মিলন রাত্রি যখন গভীর তখন ডাকে মাওলা রহমাতের দ্বার খুলে নিশি কালে আশেক মাশুক প্রেমের খেলা খেলে ঠিক কিনা বন্ধুর সাথে বন্ধুর মিলন রাত্রি যখন গভীর তখন ডাকে মাওলা রহমাতের দ্বার খুলে নিশি কালে আশেক মাশুক প্রেমের খেলা খেলে আশেক মাশুক প্রেমের খেলা খেলে নিশি কালে আশেক মাশুক প্রেমের খেলা খেলে কুমকুমিয়া হাবিবি কাম তানামু আশেকে ওয়াল মাশুকি লায়ানামু সলা দুনিয়া আমার যুবক ভাই মাহফিলে আসবা চলে যাওয়া হবে না একটা মাহফিল থেকে একটা শিক্ষা নিতে হবে আজকের একটা শিক্ষা নিয়ে যাও গাল চরানের নাম তওবা তওবা তওবাটা কি আমার আল্লাহ বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নসুহা আসা আইয়াবআসা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে ইমানদারগণ আল্লাহর কাছে খাঁটি নিয়ে আইতে তওবা করো যদি তুমি খাঁটি নিয়ে আইতে তওবা করো কি হবে বলে আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার আমি আল্লাহই তুমি গুনাহগারকে এমন জান্নাত দেব যার তলদেশ দিয়া ঝর্ণা প্রবাহিত জোরে কন সুবহানাল্লাহ এ সংবাদকার এজন্য তওবা করার দরকার আছে না নাই আমরা সব সময় তওবা করব যারা নামাজ পড়ো না ভাই ও যুবক ভাই আজকের বলছি আমার পর্দা নিশি মা বোনরা অনুরোধ করে যাব আজকের থেকে গিয়ে পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে চাই কিনা আরো জোরে বলুন চাই কিনা
কয়ক্ত পাঁচ ওয়াক্ত যারা কথায় কথায় মিথ্যা বলেন আজকে তওবা করেন আল্লাহ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না আমার যেই ভাইরা মদ খাও আমি তোমাকে ঘৃণা করি না তুমি আমার ভাই হয়তো তুমি না বুঝে শয়তানের ধোকায় পড়ে মদ খাচ্ছো আজকের থেকে মদটা ছেড়ে দাও মনে রাখবা তোমার এই রূপ যৌবন তোমার এই যৌবনটা একদিন শেষ হয়ে যাবে হঠাৎ আজরাইল আসিয়া তোরে নিতে পারে কারিয়া কিসের আশায় রইলি রে তুই আল্লাহ রে ভুলিয়া আজরাইল দের দিন এসে তোমাকে ছো মেরে নিয়ে যাবে পৃথিবীর কোনো সাক্ষী তোমায় রাখতে পারবে না ঠিক কি না আমার বন্ধুর আমার ভাইরা বলতেছিলাম আমার নবীর নূরের কথা আজমত মুস্তফা নূর মোবারক আমা আদম আলাইহিস সালামের কপালে রাখা হলো এখন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সিজদা করার অর্ডার করলেন সিজদা করলো না ফেরেশতা হাজার হাজার বছর ইবাদত করলো কিন্তু নূরে মুস্তফাকে সিজদা না করার কারণে আল্লাহ মরদুদ বানাইয়া দুনিয়ায় পাঠিয়ে দিলেন কথা ঠিক কি না আমার বন্ধুরা আমার ভাইরা আজকের আমার যে সমস্ত ভাইরা বলে যে নবী নবী আগে বানাইছে আল্লাহ নবী দলিল কই উনরাই আবার বলে যে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামের একা একা লাগে 100 জন হুরি সুবহানাল্লাহ বলেন 100 জন হুরির সুরাত দিয়া বাম পাজরের বাঁকা হাড্ডি দিয়া আল্লাহ তাআলা মা হাওয়াকে বানিয়েছে সুবহানাল্লাহ বলেন কয়জন হুরি 100 সালামুন ইয়া হাবিবাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা আদম নবীর নূর আদম নবীর কপালে আমার নবীর নূর মোবারক দিলেন কে আরো জোরে বলেন এইভাবে এক সুলফ থেকে অন্য সুলফ আল্লাহ তাআলা আদম নবীকে বলে দিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাল যালিমিন সবকিছু আয়োজন করার পরে আল্লাহ বলেন আদম শোনো তোমাকে সিজদা না করার কারণে শয়তানকে বিতাড়িত করে দিয়েছি জান্নাত থেকে তুমি এইখানে খাবা কিন্তু খবরদার ওই গাছের ফল খাবা না আদম নবী খেয়ে ফেললেন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন হাদিস শরীফের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন তখন গোটা দুনিয়া অন্ধকার ছিল জোরে বলুন কি ছিল কি ছিল অন্ধকার হযরত জিবরিল আমিন আগমন করলেন আদম নবীর কাছে অন্ধকার আদম নবী ভয় পায় জিবরাইল আলাইহিস সালাম সেখানে আজান দিল আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যখন জিবরাইল আমিন বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নবীর নাম মোবারক নেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা গোটা দিন করে দিলেন উজালা করে দিলেন সুবহানাল্লাহ অন্ধকার কেটে গেল আদম নবী ক্ষমা চাচ্ছেন 1 বছর 2 বছর নয় 300 বছর ক্ষমা চাওয়ার পরে আল্লাহ তাআলা একদিন আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদম নবী 300 বছর কাদার পরে আমার নবীর উসিলা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলছি আল্লাহ ক্ষমা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ ক্ষমা করে দিলেন আল্লাহ তাআলা 300 বছর কেন কেন ক্ষমা করলেন আল্লাহ বললেন আদম শোনো তোমার যত সন্তান আসবে আমি আল্লাহ আমার বন্ধুকে না বানাইলে কিচ্ছু বানাইতাম না বন্ধুর প্রেমে কুল কায়নাত বানাইলাম তুমি আদম এই দুনিয়ার জমিনে এসে 300 বছর কেঁদেছ আমি রহমতের নজর দেই নাই তোমার ফরিয়াদ শুনি নাই আমার বন্ধুর উসিলা নেওয়ার সাথে সাথে তোমার তওবা কবুল করে বুঝিয়ে দিলাম আমি আল্লাহর রহমত যদি পেতে চায় ক্ষমা যদি পেতে চায় আমার হাবিব কে ওসিলা বানাতে হবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আইন জারি করে দিলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ واستغفر لهم الرسول لوجدهم الرسول لوجدوا الله توابا رحيما سبحان الله তওবা করবেন আল্লাহর দরবারে কিন্তু এখানেও আমার নবী আসেন নাই আজান দিবেন আল্লাহর আজান হুকুম আল্লাহর নামাজের জন্য আহ্বান করব ওখানেও বন্ধুর নাম ঢুকিয়ে দিলেন একামত নামাজের শুরু একামতের মধ্যে আমার নবীর নাম আল্লাহর নামের সাথে রেখে দিলেন আল্লাহ নামাজ আল্লাহ তোমার জন্য নামাজ বলে নামাজ আমার জন্য ঠিক
কিন্তু এই নামাজে আমার বন্ধুকে যদি কেউ সালাম না দেয় তার নামাজ হবে জোরে বলুন হবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে আমার নামাজ আমার ইবাদত কিন্তু এই নামাজের মধ্যে আমার বন্ধুর সালাম আমি আল্লাহ দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এরপর আল্লাহ ইনপুট দিলেন তোমরা যদি গুনাহ করো তবে যদি করতে চাও কেমন আজমত খান হাবিবের আল্লাহ বুলন্দ করে দিলেন আল্লাহ বলেন যদি তোমরা ক্ষমা পেতে চাও যাও কা আমার বন্ধুর দরবারে যাও ফাস্তাগফারুল্লাহ ওই দরবারে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াস্তাগফারালাহুমুর রাসূল আমার বন্ধু যদি তোমার জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করে লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রহিমা আমার বন্ধুর কারণে আদম নবীকে আমি যেমন কবুল করেছি তোমাকেও আমার বন্ধুর কারণে কবুল করব জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি দাঁড়িয়ে আপনার দরবারে মিনতি করো জোরে ভুল অপরাধ সব স্বীকার করেছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি হাতে করা মোর পায়ে বেরি এই আসামি আমি ফেরওয়ারি আপনার কোটে নবী চালান হয়েছি চালান দিয়েছেন কে যাওকা বলে চালান দিয়ে দিয়েছেন কে আহাতে করা মোর পায়ে বেরি এই আসামি আমি ফেরওয়ারি আপনার কোটে নবী চালান হয়েছি আপনার মহান দরবারে ক্ষমা পাবো আমি এই আশে আপনার মহান এজলাসে ক্ষমা পাবো আমি এই আশে দয়ার অভিখারি হয়েছি আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি আমি হাজির হয়েছি এ দুনিয়ার মধ্যে যদি ক্ষমা পাইতে চায় আমার নবীকে উসিলা বানাইতে হইবে কথা ঠিক কি না আজমতে মুস্তফা কেমনে বলবো এখনই শেষ করে দেব হুজুর বসে আছেন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সব মানুষ আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না ও বাবা কেন পারবেন না আপনি তো আদি পিতা আমাদের সবার বাবা আল্লাহর কাছে একটু আমাদের জন্য সুপারিশ করেন না একটু করেন না আদম নবী বলবেন আমি পারবো না আমি ভুল করেছিলাম মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবে আমি পারবো না ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবে আমি পারবো না ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী আমি পারবো না তবে হাসরবাসীরা শোনো কেউ কথা বলতে পারবে না কেউ আল্লাহর এই জালালিয়াতকে নির্বাপিত করতে পারবে না আজকের যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কথা বলাইতে চাও তোমাদের উকিল যদি বানাইতে চাও সুপারিশকারী যদি বানাইতে চাও কেউ পারবে না যাও যাও ওই মাকামে মাহমুদের বসে আছেন কামলিওয়ালা নবীর কাছে যাও এই নবী ছাড়া কেউ কথা বলতে পারবে না সুবহানাল্লাহ গোটা হাসরবাসীরা আমার নবীর কাছে যাবে আমার নবী বলবেন চলো আমি তোমাদের জন্য সুপারিশ করব আল্লাহ রাব্বুল আলামিনের কুচ্চের সামনে সিজদায় পড়ে যাবে আমার আল্লাহ বলেন এমন বুখারীর বর্ণনা এসেছে নবী এমন প্রশংসা আল্লাহর করবে এই প্রশংসা পূর্বেও কেউ করে নাই পরেও কেউ করতে পারবে না আল্লাহ বলবেন এর ফরাসাক ইয়া হাবিব হাবিব আপনি মাথা উঠান সালতোতা আপনি চান আপনাকে আমি তাই দিয়া দেব আমার নবী ডাক দিয়া বলবে আল্লাহ কিচ্ছু চাই না আমি ফাতেমার কথা তোমার কাছে বলবো না হাসান হোসেনের বিচার তোমার কাছে চাইবো না ও মালিক ফাতেমার সুপারিশ হাসান হোসেনের বিচার আজকের চাই না গো আল্লাহ
আমার গুনাহগার উম্মতগুলোকে তুমি আমাকে দিয়া দাও সুবহানাল্লাহ আমার উম্মতের সুপারিশ তুমি কবুল করো আমার বন্ধুরা আমার ভাইরা এইভাবে বলতে গেলে আল্লাহ বলেন ফাকাইফা ইযা জিনা বিকুল্লি উম্মতিন শাহীদা ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা হাশরের ময়দানে আমার নবীকে সব নবীর উম্মতের সাক্ষী সব নবীর সাক্ষী বানাইবেন কে কেমনে আমার নবী তো ওই সময় ছিল না বলে কি ছিল না হুয়াল আব্বালু ওয়াল আখিরু যেদিন আল্লাহর কুল কায়নাতে কিচ্ছু ছিল না আল্লাহ ছিল সেদিনও আমার নবী ছিলেন আর আল্লাহ ছিলেন কিয়ামত পর্যন্ত উম্মতের যত নবী এসেছে সেই নবীদের না হলে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ আল্লাহ বলছেন হাবিব আপনি কি দেখেন নাই আমি আদ জাতির সাথে কেমন আচরণ করছি কই আমার নবী আগমনের তো হাজার হাজার বছর আগের ঘটনা আল্লাহ সেটা বললেন কেন আলাম তারা মানে হাবিব আপনি অবশ্যই দেখেছেন কাইফা ফাআলা রাব্বুকা বিআদ সেই আদ জাতির সাথে আল্লাহ কি আচরণ করছে আপনি তা দেখেছেন কেমনে দেখেছেন বলে আপনি আব্বল আপনি আখের পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনি হাবিবের নজরে আমি আল্লাহ সবকিছু করে দিয়েছি সুবহানাল্লাহ আরো জোরে বলুন আমার এই ভাইদের শ্রম আমার এই ভাইদের মাহফিল আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন